তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে বাজরিকা পাখির একটি কমন সমস্যার সমাধান দেখিয়ে দিব। তো তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো জানেন যে বাজরিকা পাখি অনেক সময় এমন হয় যে বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পরে অনেক ডিম হাড়িতেই থেকে যায়। তো সেটা আমরা ভালো কি খারাপ কিভাবে বের করতে পারি সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো বাজরিকা পাখি আসলে তারা বিভিন্ন সময়ে ডিম দেয়, অর্থাৎ তারা একদিন পর একদিন একটা করে ডিম দেয়। তো একটা করে ডিম দেওয়ার ফলে কি হয়, প্রথম ডিমগুলো ফুটে যায় কিন্তু পরের ডিমগুলো ফুটতে চায় না বা অনেক ডিম নষ্ট হয়ে যায়। তো আমি আজকে সেটা আপনাদেরকে কিভাবে বের করতে হয় সেটাই দেখাবো। তাহলে আপনারা খুব সহজেই ভালো আর খারাপ ডিম আলাদা করতে পারবেন। এতে আপনার পাখি বেশি দিন তাওয়া দিবে না, তাদের স্বাস্থ্যও খারাপ হবে না। পাখি যদি বেশি সময় ডিমে তা দেয় তাহলে পাখির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তো তাদের হেলথের সমস্যা যেন না হয়। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি হাঁড়ি বের করে ফেলেছি, বের করে এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে চারটা ডিম আর তিনটা বাচ্চা আছে। এখানে দেখুন আমি একটা একটা করে চেক করব পাখির ডিমগুলো। তো প্রথমে আপনারা পাখির ডিমের বডিটা ভালো করে চেক করবেন যে কোনো রকম কোনো ডিফেক্ট আছে কি বা কালো কোনো দাগ আছে কি। যদি কালো কোনো দাগ থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিবেন, আর যদি কালো দাগ না থাকে তাহলে সেটা ভালো ডিম, ওইটা চেক করা যেতে পারে। চেক করলে আপনারা বুঝতে পারবেন। তো এই ডিমটা দেখা যাচ্ছে যে ভিতরে লাল একটা দাগ আছে। তো লাল একটা দাগ মানে হচ্ছে লাল লাল ভাব আছে, ওইখানে দেখেন শিরা শেরা আছে। তো আমার ক্যামেরায় আমি ক্লিয়ার ভিডিও করতে পারিনি, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিমের ভিতরে লাল ভাব আছে। আমি আপনাদের বোঝানোর জন্য ফোনের ফ্ল্যাশটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিমের ভিতরে লাল শিরা বোঝা যাচ্ছে। শিরা দেখা যাচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন যে ওইটার ভিতরে বাচ্চা আছে। তো এটা ফোটার একটা চান্স থাকে। তো আমি পরবর্তী আরেকটি ডিম নিয়ে আপনাদেরকে দেখাবো, ওই ডিমটা আপনারা দেখলে বুঝতে পারবেন পার্থক্য। তো এই ডিমটা দেখুন এটার গায়ে কালো কালো দাগ বোঝা যাচ্ছে, অর্থাৎ এই ডিমটা ভালো না, এটা ফেলে দিতে হবে, এটা কোনোভাবেই ফুটবে না। তো এটা আমরা ফেলে দিব। পরবর্তী আরও একটি ডিম দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখুন এই ডিমটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনাদেরকে স্পষ্ট বোঝাতে পারছি না। তো দেখুন এইটাও গায়ে কালো দাগ আছে, কালো সাদা দাগ আছে, অর্থাৎ এই ডিমটাও নষ্ট হয়ে গেছে। তো এই ডিমটা আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে আমরা চারটার ভিতরে তিনটা ডিম চেক করতে সফল হয়েছি, আর একটি ডিম বাকি আছে। ওই ডিমটাও আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে স্পষ্টভাবে যে ওই ডিমটা ভালো নাকি খারাপ। তো এইভাবে আপনারা আসলে ডিমগুলো চেক করতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। চতুর্থ যে ডিমটা, ওই ডিমটা আমি আলোতে ধরলাম, আলোতে ধরার পরে দেখুন এটাও ভালো, এটাতেও শিরা বোঝা যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে ফোনে বোঝাতে পারছি না সেভাবে। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। দেখুন এটাতেও, এটাতে লাল লাল ভাব আছে, অর্থাৎ এটাতেও শিরা আছে, এটাও ফোটার চান্স আছে। তো চারটে ডিমের ভিতরে আপনারা দেখলেন দুইটি ভালো দুইটি খারাপ। এবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে লাল ভাব আছে, ওই দেখুন বোঝা যাচ্ছে শিরা, তার মানে ডিমটা ভালো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে টোটাল চারটি ডিমের ভিতরে দুইটা ডিম ভালো আর তিনটি বাচ্চা আছে। তো দেখা যাক পরবর্তীতে এই ডিমগুলো ফোটে কি ফোটে না, যদি পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ডিমগুলো ফুটবে কি ফুটছে না, যদি ফোটে তাহলে ভিডিও করে দিব। তো এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।